আমাদের সমাজের লোক অনেক বিড়ি সিগারেট খায় না, তাদেরকে এখনই যদি জিজ্ঞেস করি তোমাদের ইমাম যদি সিগারেট খায় নামাজ পড়বে, বলবে না, তাকে কালকেই তারা বই মৌলবীর পেছনে নামাজ পড়ে সিগারেট খাচ্ছে, আর তারাই আবার করে বিড়ি টেনে এসে নিয়ত বেঁধে নামাজ পড়ে, বড় কষ্ট লাগে। আপনি কোনোদিন আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন, আমি যে বিড়ি খেয়ে তোমার পাশে শুই আমার মুখের গন্ধটা তোমাকে কিরকম লাগে? ভেবে বলতে পারবে না, তারা কাতরে অন্তরে কাঁদে কিন্তু স্বামী বলে প্রকাশ করতে পারে না, শুয়ে নেয়। স্বামী মদ খেয়ে বাড়িতে আছে, গাঁজা খায়, সিগারেট খায়, স্ত্রী কিছুই বলতে পারে না। জানেন মায়েরা কত সহ্য ক্ষমতা রাখে? আপনার রাগ, আপনার ক্রোশ, আপনার ক্রোধ, আপনার ঝাঁঝানো সব কিছু তারা সহ্য করে, তারপরেও জীবনযাপন করে। জোরে বলুন, মায়েদিকে আল্লাহ কত সুন্দর বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট করে বলে দিই, যদি কেউ ফোন করে স্বামীকে, হ্যালো তুমি কোথায় আছো? আমি বাজারে আছি। ভাত খাবে না? এ রাখ ফোনটা, জ্বালাবি না, আমি ঠিক যাচ্ছি, সময় খেয়ে নেব। বউ ফোন করেছে, ঝাঁঝালো একদম কথা, ক্রোধের সঙ্গে কথা, স্ত্রী কষ্ট পেল। আর যদি প্রেমিক ফোন করে, হ্যালো হ্যাঁ তুমি কোথায় আছো, কি করছো, আই লাভ ইউ, এক ঘন্টা গাড়ি চালাচ্ছে, বহরমপুরে স্টার্ট করেছে, উচ্চালিয়ে যাচ্ছে আর কথা বলেই যাচ্ছে, কোনো বিরক্ত নাই। আর বউ যদি ভালোবেসে জিজ্ঞেস করে, খানা রেডি হয়ে গেছে এসো, তাকে ক্রোধের সঙ্গে উত্তর দেয়, তুমি কি করে জান্নাতের আশা করো? তুমি পরকে আই লিপ্ত আর তুমি জান্নাতের আশা করো? আমার ভাই শুনে রেখে দেন, এই মোবাইল আর চোখ, চোখটা হচ্ছে 100টা পাপের মধ্যে 90টা পাপের জন্য দায়ী হচ্ছে তোমাদের চোখ। আমি কালকের জলসাই বলেছি, যেভাবে মেলা বসিয়েছে, আমি বলেছি আমার মতো মৌলবীকে দাওয়াত দিও না মেলা বসাতে, আমি তোমার দাওয়াতের ভোকা নয়, তোমার টাকার ভোকা নয়। আর কেউ যদি মনে করেন যে এটা জলসা করতে এসছে টাকা কামাতে, শোনো তো তুমি দাওয়াত দিও না, তোমার ওই মেলাওয়ালা জলসাই আসিন করবে না। কেন বলে দিই, 24 সালের ডেট বুক করছি, তাহলে লোক আমাকে চাই না, 24 সালের ডেট, রমজানের পরে আর কেউ ডেট পাবে না 24 সালে, আমি বুক করছি এখন। তাহলে শোনো, শুনেলেন, হকের সব সময় জিত হয়, না হকের কোনোদিন জিত হবে না। মেলা ইসলামে হারাম, নারী পুরুষ ওই জন্য আমরা নিষেধ করি, নিজের স্ত্রীকে বাজারে পাঠিও না। এখন তো বাজার তো দূরের কথা, আমাদের সমাজ এখন নতুন সিস্টেম হয়েছে, বিয়ে হলে জামাই আর বউকে পাশাপাশি বসাচ্ছে প্যান্ডেলে, আপনাদের দিকে বসেই না প্যান্ডেলে, লোকরা খেতে আসবে, গিফট দিবে, উপহার দিবে, স্বামী স্ত্রী পাশে বসে আছে, আর বন্ধুরা এসে যখনই প্যান্ডেলে ঢুকবে, বউটাকে দেখে বলবে, দেখবে মালটা কেমন পেয়েছে, কি বলছেন, কত ভালো লাগবে, তোমার বইয়ের লেগে এমন কমেন্ট করবে, এটার জন্যে পাপি হচ্ছ তুমি। স্ত্রী দেখানোর জিনিস নয়, স্ত্রী হচ্ছে লুকানোর জিনিস। শুনেলেন, আজকে আমাদের সমাজে পরকীয়া ঘটার জন্যে 100টা পরকীয়ার মধ্যে 99টা পরকীয়ার জন্যে দায়ী হচ্ছে তাদের স্ত্রীর হাতে মোবাইল। আমার ভাই, মোবাইল আছে তো আছে, তার সঙ্গে যেটা সব থেকে ডেঞ্জার কাজ করছে সেটা হচ্ছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, ডেঞ্জার কাজ। স্ত্রী ফেসবুকে মেসেঞ্জারে বন্ধু পাঠাচ্ছে, তুমি বন্ধুত্ব করবে ইয়াসিনের সঙ্গে, তুমি বন্ধুত্ব করবে পরপুরুষের সঙ্গে, বলছে আমার ক্লাস ফ্রেন্ড, বিয়ের পরে তোমার প্রত্যেকটা পুরুষ মানুষ ফ্রেন্ড তোমার জন্য হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? স্ত্রীর জন্যে বিয়ের পরে প্রত্যেকটা বন্ধু হারাম। আমি যখন আমার স্ত্রীকে বিয়ে করি তখন পড়ে ক্লাস 7-এ, ভালো করে চুল বাঁধতে পারতো না, 13 বছর 8 মাস বয়স, আমার বোনরা, বড় বোন ছোট বোন চুল বেঁধে দিত, চুলটা বেঁধে দিত, তখন বিয়ে করেছি আমার স্ত্রীকে। তো এখন তার যারা বান্ধবী আছে, যারা বন্ধু আছে, তারা পেছনে লোকের কাছে বলে, আমার শ্বশুর গ্রামে ইয়াসিন সাহেবের বউ তো ওই জন্য অহংকারী হয়েছে, বছরে 3 বছর হলো এখনও একবারও বাপের বাড়ি যায়নি, তার মানে কি আমি অত্যাচার করি? আমার বউকে জিজ্ঞেস করে এসো, তার মানে ভালোবাসা পেয়েছে বলেই যেতে চাইনি,
একবার উঠাইনি, খালি একটাই কারণে পর্দার খেলাফি হবে। কি বুঝলি? চিন্তা করে। আমি বলি মাঝে মাঝে ছুটি হয়েছে ছেলেদের চলে যাও, বলে আপনার খিদমতের কুটি হয়ে যাবে, আপনি রাত দুটোই ঢুকেন, পায়ে তেল দিতে হয়, কখনো চা করে দিতে হয়, তাই আমার কষ্ট হয়। তাহলে কি তৈরি করেছি? আর আপনাদের একজন এমপি বলছে মোলবিরা বউকে ভালোবাসা দিতে জানে না, মহব্বত শিখতে হবে, তার নাম হচ্ছে নুসরত জাহান। সে একটা জায়গায় মিডিয়ার সামনে বলেছে ইয়ে মোলবি লোক মহব্বত কে পাঠ পড়নি চাইয়ে, যারা হামারে বিবিও সে পুছলো মোলবিও কে বিবিও সে ইয়ে আপনে মায়কে ইহা নেই জাতি হ্যায়, মেরে বিবি সে আকে নুসরত জাহান যারা পুছ লিজিয়ে হম হামারে বিবি সে কিতনে মহব্বত করতে, আর তুম ইতনা মহব্বত করনে ওয়ালি হো, শাম কো এক শহর তো সুবহ আওর একঠো, তোমারা বিস্তার মে একঠো, বাজার মে একঠো, দুপুর বেলায় একটা স্বামী, রাতের বেলায় আর একটা ভা। সংক্ষেপে বললাম, বেশি কিছু বলবো না। আমার ভাই মৌলবিদের মুখ খুলিও না, আমি বলে যাচ্ছি শুনেন, স্ত্রীর সঙ্গে সবাই মহব্বত করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ, ভালো ব্যবহার স্ত্রীর সঙ্গে, পুত্র পরিজনের সঙ্গে, আজকে পরকিয়া এটার জন্য দায়ী আপনি, আপনার স্ত্রীকে পর্দায় আনতে পারেন না। আজকে দেখিয়ে দেব ওই মৌলবিরা যারা আমাকে গালি দেয়, যারা আমাকে বলে, আমি একটা কালিয়া চকের মৌলী সাহেবকে বলেছি মৌলবিকে আপ আপনে স্টেজ পে কিউ নেই কহতে, আপ আপনে মেম্বার মে কিউ নেই কহতে, ঔরত কো মজার মে জানা হারাম হ্যায়, ঔরত কো মজার মে জানা তো দূর, নিয়ত করনা ভি হারাম হ্যায়। আমি এখানের মাটিতে চ্যালেঞ্জ করে যাচ্ছি লালবাগে, আবার যদি আল্লাহ আশায় আসবো, আল্লাহ হায়াতে রাখলে আবার আমি ফিরবো, আবার যদি কেউ দাওয়াত দেয় আসবো, সেই মৌলবিদিকে হাজির করে করবেন, কোনো দ্বিধাবোধ নেই, কোনো অসুবিধা নেই, তাতে যে তৎকারী মৌলবি হোক, যে দলেরই মৌলবি হোক, আপনি এক কাছে করবেন। আমি বলতে চাই আমাদের কোনো কোনো এহলে হাদিস মৌলবি নয়, কোনো দেওবান্দি আলেম নয়, যাদিকে কাফের বলে ফতোয়া দাও, এহলে সুন্নাতুল জামাতের সব থেকে বড় মৌলবি আলা হযরত আহমদ রাজা খান বেরেলভি, তার ফতোয়ায়ে রিজবিয়া ছাপা হয়েছে করাচি থেকে, ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, 98, 99, এই তিনটে পৃষ্ঠার মধ্যে তিনি তিনটে জিনিস বর্ণনা করেছেন। একটা হচ্ছে ইসলাম সত্যর ওপরে টিকে আছে, মিথ্যার ওপরে নয়। সেখানে লিখেছেন মিথ্যা করে যারা হযরতে হোসেনের কবর তৈরি করে, মাতম করে, মুরসিয়া গায়, ফাতিহা করে, চাদর চড়ায়, এটা নাজায়েজ এবং হারাম কাজ। আমাদের কোনো মৌলবি বলেনি এটা, আহমদ রাজা খান লিখেছে ফতোয়ায়ে রিজবিয়ায়। দ্বিতীয় নম্বর, কোনো মেয়ে সে যদি মাজারে যাওয়া তো দূরের কথা, মনে মনে নিয়ত করে সেটাও হারাম। আমার ভাই আর এই মৌলবিরা তোমরা বলতে পারো না স্টেজে চেপে যে ঔরত কো জানা হারাম হ্যায়, নিয়ত করনা ভি হারাম হ্যায়, কিউ? আগর বল দোগে তো তোমারা পেট মে খানা কম পড় জায়েগা।